আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আজকে আমার এই ছোটো নার্সারি বিষয়ক রিভিউতে আপনারা আমার চারপাশে যে অসংখ্য গাছপালা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নার্সারির একটি অংশ এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা রয়েছে আমাদের এই নার্সারিতে আজকে আমার এই ছোটো প্রতিবেদনে আমি আপনাদেরকে আমাদের নরসিংদীর বিখ্যাত লটকনের চারা দেখাবো তো লটকন নিয়ে আমি ইতিপূর্বে তিনটি প্রতিবেদন দিয়েছিলাম আর ওই প্রতিবেদনগুলো ছিল গাছে লটকন থাকা অবস্থায় কিন্তু আমি আমার আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে লটকনের ছোট চারা দেখাবো যে চারাগুলো আমাদের নার্সারিতে তৈরি হচ্ছে এবং এগুলো সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হচ্ছে তো আপনারা জানেন যে লটকন খুব মুখরোচক মুখরুচক স্বাদের একটি ফল এবং এটি ঔষধীয় একটি ফল আর আমাদের নরসিংদী জেলার শিবপুর উপজেলা লটকন উৎপাদনে সারা বাংলাদেশে প্রথম স্থানে অধিকার করে আছে এখান থেকে উৎপাদিত লটকন সারা বাংলাদেশে সরবরাহ করা হয় লটকনের সিজনে দেশের লটকনের চাহিদা প্রায় নব্বই শতাংশ আমাদের এই শিবপুর থেকে পূরণ করা হয়ে থাকে এখান থেকে যেমন লটকন সারা বাংলাদেশে সরবরাহ করা হয়ে থাকে ঠিক আমাদের নরসিংহদীর এই শিবপুর উপজেলা থেকে লটকনের উৎকৃষ্ট মানের জাতের চারাও সরবরাহ করা হয়ে থাকে সারা বাংলাদেশে তো আমি আজকে আপনাদেরকে একটি লটকনের চারার বেড দেখাবো আপনাদেরকে আমার এই নার্সারিতে আছে যেখানে প্রায় এক হাজারের উপরে চারা তৈরি করা হয়েছে এবং এগুলো এখান থেকে সারা বাংলাদেশে সরবরাহ করা হবে এই হচ্ছে আমাদের এই লটকনের চারার বেড আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য লটকনের চারা খুব সুস্থ সবল চারা তো লটকনের তিনটি প্রজাতি আমাদের নশুনী আছে একটি হচ্ছে লটকনটি সাইজে ছোট হয় এবং পাকলেও সেটা টক লাগে আর আরেকটি হচ্ছে লটকন মিষ্টি হয় কিন্তু ফলনের পরিমাণ খুব কম গাছে ফল ধরে কম আর লেটেস্ট যেটা নরসিংদীর এই শিবপুরের বিখ্যাত লটকন সেটি হচ্ছে লটকনের সাইজ বিশাল বড় হয় এবং প্রচুর মিষ্টি থাকে আর এই লটকনটিতে কোনো টক থাকে না এবং গাছে গোড়া থেকে একদম আগা পর্যন্ত ধরে প্রচুর পরিমাণে ধরে এই লটকন আর এটি হচ্ছে নরসিংদীর লেটেস্ট জাতের লটকন আর এই লটকন প্রায় বিশ থেকে পঁচিশটি লটকনে এক কেজি হয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে এই লটকনের সাইজ কেমন হতে পারে এই হচ্ছে আমাদের বেড়ে যে লটকনের চারাগুলো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুস্থ সবল সুন্দর চারা একদম ফ্রেশ চারা যেখানে একটি পাতা কোনো পোকায় খাওয়া নেই বা কোনো পাতা শুকনা বা পাতা লাল হয়ে গেছে এমন কোনো অবস্থা আমাদের এই বেড়ে নেই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে প্রতিটি চারা বেশ সুস্থ সবল এগুলো প্যাকেটে রোপণ করা আছে এবং প্যাকেটে রোপণ করে সেগুলো মাটিতে পুঁতে দেওয়া হয়েছে যেন চারাগুলো খুব ভালো থাকে এবং মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে রস নিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুপাশে অসংখ্য চারা আমাদের নৃসিং বিখ্যাত লটকনের চারা আমাদের সংগ্রহ করে বিভিন্ন সাইজের লটকনের চারা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দুপাশে যে লটকনের চারাগুলো প্রতিটি চারায় খুব সুস্থ সবলভাবে বেড়ে উঠছে এবং খুব সুস্থ সবল আছে চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এর চারাগুলোর বয়স হয়েছে এক বছর এখান থেকে আমরা চারা সর্বোচ্চ সংগ্রহ করছি দেশের তো আমি আজকে এই ভিডিওটি আপনাদেরকে দিলাম যারা আমাদের নরসিংদীর শিবপুরের এই বিখ্যাত লটকনের চারা পেতে চান এবং আপনারা এই চারা নিয়ে বাণিজ্যিকভাবে বাগান করতে চান আমাদের সংগ্রহে প্রচুর পরিমাণে চারা আছে বিভিন্ন সাইজের চারা আমাদের আছে মোবাইল স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা যারা এই লটকনের চারা পেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমরা কুরিয়ার সার্ভিস বা অন্য কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদেরকে আমাদের সংগ্রহে থাকা এই লটকনের চারা সরবরাহ করতে পারব তো আমি আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা আরও যে বিদেশি বিভিন্ন ধরনের ফলের চারা আছে সেগুলো নিয়ে এক একটি করে প্রতিবেদন আপনাদেরকে দিব এবং আমি প্রতিবেদন দিলে আপনারা যেন সে প্রতিবেদনগুলো সাথে সাথে পেতে পারেন সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের এই নরসিংদীর বিখ্যাত লটকন নিয়ে লটকনের চারা নিয়ে ছোটো প্রতিবেদনটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ